ওয়েস্টার একাডেমির আউটডোর প্রোগ্রাম সম্পন্ন। শিক্ষা তথা আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে শেরপুর জেলা। শেরপুর জেলায় ইংরেজি শিক্ষা গুণগত মান পদ্ধতিতে শিক্ষা প্রদানে এগিয়ে রয়েছে ওয়েস্টার একাডেমি। ওয়েস্টার একাডেমির সুনামধন্য পরিচালক ইংরেজি শিক্ষক জনাব সৈয়দ রাফিদুল আমিন দুকুসাম সম্পূর্ণ চাইনিজ রেস্টুরেন্টে আউটডোর প্রোগ্রামের আয়োজন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মডেল স্কুলের প্রধান শিক্ষক রোটারিয়ান মলয় মহল বোর্ড, ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান মোসাম্মদ নাজমুন নাহার এবং অভিভাবকবৃন্দ। উক্ত প্রোগ্রামে প্রায় 40 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অতিথি এবং অভিভাবকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও স্পোকেন ইংলিশের বিষয়ে বক্তব্য প্রদান করে ওয়েস্টার একাডেমি মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে নাহিদ, লুব্ধ, মুগ্ধ, স্পর্শ, পরি, ত্রয়ী, এশা আর অনেকেই। তাদেরকে উপহার প্রদান করা হয়। যে সকল ছাত্রছাত্রী 3 মাসের স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পন্ন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে, তাদেরকে পুরস্কৃত করা হয়। উপস্থিত প্রত্যেকের মাঝে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। দুপুরসাহ তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, ছাত্রছাত্রীদের জগতা কাটিয়ে তুলতে এবং তাদেরকে স্মার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি এই ধরনের আউটডোর প্রোগ্রামের আয়োজন করে থাকি। তাছাড়া আল্লাহর রহমতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দুপুরসাহ নিজে সম্পূর্ণ প্রোগ্রাম সঞ্চালনা করেন। পরবর্তীতে তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফর্ম উন্মোচন করেন। ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য যে কোনো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে এতে। ধন্যবাদ সবাইকে।